চোটের কারণে লো সেলসো অবশ্য বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছে, কিন্তু ভাই প্রথম ম্যাচ অর্থাৎ ফ্রেন্ডলি ম্যাচ খেলতে নামবে আরব আমিরাতের বিপক্ষে আর্জেন্টিনা, এবং তার ভাই আর্জেন্টিনার যে ভাই দল ফিল্ডিং ইলেভেন তাদের মানে আরও একবার ফ্যান হয়ে গেলাম এক কথায় বলতে গেলে। তার কারণ ভাই লো সেলসোকে নিয়ে একটা বড় ব্যানার এবং সামনেই লেখা আছে লো সেলসো তোমাকে মিস করছি অবশ্যই। তার কারণ ভাই ম্যাচের শেষে অনেক কথাই উঠেছে, তার কারণ লো সেলসোকে ভাই মিস তো ভাই সত্যিই খুব খারাপ ব্যাপার, আমি আর বেশি কিছু বলতে পারছি না। ম্যাচের পরে কী হয়েছে সেটা বলছি, ম্যাচের পরে অবশ্যই মেসিকে লো সেলসোর ব্যাপারে জিজ্ঞাসা করা হয় আর মেসি সরাসরি এক কথায় জানিয়ে দেয় আমরা সত্যি সব থেকে বড় আশা নিয়ে নেমেছিলাম ডিফেন্ডার নিয়ে এবং লো সেলসো আমাদের সব থেকে গুরুত্বপূর্ণ প্লেয়ার, এবং তাকে ওয়ার্ল্ড কাপে মিস করা মানে আমাদের একদিকে মানে মিস হয়ে যাওয়া, ঠিক এমনটাই। মানে লো সেলসো বুকে থাকে মেসির এটা মানতে হবে, ডিফেন্ডার কিন্তু বল বানায় এটা আপনারা সবাই জানেন। আর সবচেয়ে বড় কথা লো সেলসোকে আর্জেন্টিনার ফ্যানরা এবং আর্জেন্টিনার টিম কোনো দিন ভুলবে না, এই জন্যে লো সেলসোকে প্রত্যেক ম্যাচেই স্মরণ করে লাভবে আর্জেন্টিনা। তো আর্জেন্টিনা অবশ্যই ভাই দুঃখ প্রকাশ করেছে এবং সেটা ম্যাচের আগেই দেখেছেন আপনারা। তো আজকের ভিডিওটা এটুকুই।